ডিজিটাল দুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে খুব কম মানুষই আছেন। জন্মদিনের শুভেচ্ছা থেকে শুরু করে জীবন বাঁচাতে রক্তের সন্ধানে যেমন লাগে এই মাধ্যম, তেমনি মাঝে মাঝে তা হয়ে ওঠে ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপের ভয়ঙ্কর হাতিয়ার। সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনা চোখে আঙুল দিয়ে আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, একটি মানুষের অন্দরমহলে কতটুকু উকি দেওয়া যাবে। কলকাতার জনপ্রিয় ও মেধাবী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বিয়ে করেছেন তার দীর্ঘদিনের বন্ধু মধুরিমা গোস্বামীকে। অথচ তাদের বিয়েতে মধুরিমার দৈহিক গঠন, গায়ের রং নিয়ে শুরু হয় ট্রলের বন্যা। একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী শবনম ফারিয়া। নিজের ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন ডিভোর্সের কথা, ব্যাখ্যা করেছেন তিনি কেন ডিভোর্স দিয়েছেন তার স্বামী অপুকে। তবুও নিস্তার মেলেনি ট্রল থেকে। কেবল মিডিয়ার মানুষ নন, সাধারণ মানুষও এই ট্রলের শিকার হচ্ছেন। মত প্রকাশ করার এখন অবারিত সুযোগ। যে কেউ ইচ্ছা করলে ইতি কিংবা নেতিবাচক যে কোনো সমালোচনাই করতে পারেন, আর সেই সুযোগটাকেই কেউ কেউ কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে পরিণত করেছেন ট্রলের উর্বর ভূমিতে। কেনই বিকৃতি, যে কোনোভাবে একটি মন্তব্য করতে পারাতেই যেন সুখ, তবে উপায় কি? আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন, আমরা কোন পরিবার থেকে এসেছি, এটাও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। এই জায়গাটা যদি একটু রিয়ালাইজেশন আমার নিজের ভেতরে তৈরি হয়, তখন কিন্তু অটোমেটিক্যালি অন্য ব্যক্তিরটা আমি বুঝতে পারবো। প্রশ্ন হলো, এই অসঙ্গতি কিংবা সংকটের পিছনে গণমাধ্যম কি দায় এড়াতে পারে? এ বিষয়ে মতামত জানালেন এই গণমাধ্যম কর্মী। গণমাধ্যমও দায় রয়েছে এখানে, কারণ অনেক সময় দেখা যায় আমাদের গণমাধ্যমগুলো যে নিউজের কাটতি বাড়ানোর জন্য কিংবা হোক দর্শক পাঠককে আকর্ষণ করার জন্যই এমন সব ক্যাচি ধরনের লাইন খোঁজে, যে লাইনটা আসলে অনেক সময় শ্লীলতার মাত্রা তো ছাড়িয়ে যায়, অনেক সময় ভদ্রতার মাত্রাও ছাড়িয়ে যায়। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আমাদের অনলাইন পাঠক যারা রয়েছেন কিংবা যারা আমরা নেটিজেন যাদেরকে বলি, তাদের বেশিরভাগই হচ্ছে এরকম ভুল খুঁজে বেড়ায়, মানে ব্যাপারটা এরকম বলতে পারে যে ছিদ্রান্বেষী। তো এক কথায় যদি আমি বলতে চাই, আসলে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক বিস্তার ঘটেছে, কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে আমরা এখনও পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের সুষ্ঠু ব্যবহারের মতো শিক্ষিত হয়ে উঠতে পারিনি। সামাজিক এই সংকট থেকে বের হতে প্রযুক্তিগত কোনো সমাধান আছে কিনা জানালেন এই প্রযুক্তিবিদ। একটা কমিউনিটি তৈরি করা দরকার, যে কমিউনিটির কাজই হবে বিভিন্ন এই ধরনের যারা অ্যাবিউজিং কিংবা উত্তক্ত করে তাদের বিরুদ্ধে বিভিন্ন রিপোর্ট করা। তো রিপোর্ট করলে কী হবে, আস্তে আস্তে এই ধরনের ইউজার যারা, তারা একটা সময় ব্যান হয়ে যাবে। তো তখন আসলে সোশ্যাল মিডিয়াটা অনেকটা ফিল্টার হবে। তো এখন হয়ে গেছে যে যে যার ইচ্ছা মতো স্বাধীনভাবে স্বাধীন মিডিয়া ভেবে যে যে ধরনের কমেন্টস করছে, পোস্ট করছে, পাশাপাশি একে অপরকে অ্যাবিউজ করছে। তো এই জায়গাটা আসলে আমাদের সচ্ছল হওয়া দরকার। সচ্ছল হলে আমি মনে করি যে এখন এখান থেকে আসলে এটাকে প্রতিরোধ সম্ভব। আমাদের একটা আইন রয়েছে, সেটা হচ্ছে প্রাইভেসি আইন। প্রাইভেসি আইন কিন্তু একটা অনেক শক্ত একটা আইন, যে আইনের বিরুদ্ধে কিন্তু সে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার কিন্তু অনেক দিনের জেল, জরিমানা, অনেক কিছু হতে পারে। তো সেই আইনটাকে আসলে শক্তভাবে পরিচালনা করা, পাশাপাশি সেই আইনটা যে অনেক মারাত্মক আইন কিংবা সেই আইনটা যে অনেক কঠিন আইন, সেই আইনটা সম্পর্কেও আসলে জনসচেতনতার সৃষ্টি করা। শুধু আইন বা বিধিনিষেধ নয়, সাধারণ মানুষকে ভালো মন্দের ব্যাপারে সচেতন করতে উদ্যোগ গ্রহণ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম হোক সকলের ভালোবাসা আর সৌহার্দ্যের উর্বর ভূমি, এমনটাই প্রত্যাশা সবার। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।